তুমি কাজ করতেছো কি নিয়ে? এবং একটা কমন প্রশ্ন আমরা যেটা অনেক দিন ধরে করা হয় নাই, সেটা হচ্ছে তোমার মান্থলি সেলস কেমন, রেভিনিউ কেমন? আচ্ছা, কারেন্টলি আমি গার্মেন্ট এক্সপোর্টিং নিয়ে কাজ করতেছি। আমার লাস্ট মান্থ আমার 41-42 লাখ টাকার প্রোডাক্ট দেশের বাইরে যায় এক্সপোর্টের জন্য। মাশাআল্লাহ। আমি এখানে একটু অ্যাড করি, আমি আসলে জিহাদের সাথে সাজাত কথা বলছে, আমি ইচ্ছা করে জিহাদের সাথে বেশি কথা বলিনি, কারণ যে কারণে আমি করিনি, কারণ আমার এখানে কয়েকটা জিনিস আমি খুবই অবাক হয়ে গেছি। প্রথমত, জিহাদ হইতেছে আমার ছোট ভাইয়ের থেকেও ছোট, এবং সে এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে যে ইন্ডাস্ট্রিতে খুবই কম্পিটিটিভ। এবং তুমি বলতেছো যে তুমি মাসে অন অ্যান এভারেজ লিখছে 30-40-50 এই রেঞ্জে তোমার লাখ টাকা তোমার রেভিনিউ হয়। এখানে একটু বলে রাখা দরকার, রেভিনিউ, দিস ইজ নট প্রফিট, বাট স্টিল এই বয়সে যে তুমি এটা করতে পারছো, আমি এখানে একটা জিনিস তুলে ধরতে চাই যে কি ইটস নট অ্যাবাউট দ্য মানি। এখানে 30 লাখ, 40 লাখ, 50, 1 কোটি, 50 হাজার, এটা আই ডোন্ট কেয়ার। আমার কাছে অবাক করার বিষয় যে এই বয়সে তুমি এটা ক্র্যাক করলে কিভাবে? তুমি তো মনে হয় এখন পর্যন্ত ইউনিভার্সিটিও পাস করোনি, ভর্তি হয়নি। এক্স্যাক্টলি 19 বছর। সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এবং আমি আসলে ওই জন্য তোমার কাছে, আমি আজকে অডিয়েন্সের হয়ে তোমার কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাই যে ভাই তুমি করছোটা কি, এবং আসলে মানে হোয়াটস দ্য সিক্রেট, শুরু হলো কিভাবে বলো না ভাইয়া। আচ্ছা, শুরুর আগে বলি আমি কারেন্টলি কী করতেছি। আমি কারেন্টলি গার্মেন্ট এক্সপোর্টিং করতেছি, মেইনলি হচ্ছে নিটওয়্যার আইটেম। এটা হচ্ছে আমার মিডল ইস্ট সহ ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকাতে এক্সপোর্ট হচ্ছে, বাট আমার 95% এক্সপোর্ট হচ্ছে, বাট 5% আমার লোকাল B2B কাস্টমারদের জন্য করা হচ্ছে। আর আমি শুরু করি হচ্ছে একটা অনলাইন বিজনেসের মাধ্যমে ক্লাস 9-এ থাকতে। ব্যাক দেন আই হ্যাড 2 পার্টনার্স, 2 জন পার্টনার ছিল, মানে আমি 3 জন বন্ধু মিলে শুরু করি। 4-5 মাসের মধ্যে 2 জনেই বিজনেস ছেড়ে দেয়, ল্যাক অফ মোটিভেশন বলতে পারেন। টাকা আসতেছিল না? টাকা আসতেছিল, শুরু করতে তো ফার্স্টে এত টাকা আসবে না, প্রফিটে ছিলাম, বাট এরকম না যে অনেক প্রফিটে ছিলাম, মোটিভেশন দিবে এরকম প্রফিটে ছিলাম না। ক্লাস 9 বলতে হচ্ছে মানে জিএসসির পর আজকে থেকে 4 বছর আগে, হ্যাঁ বলা যায় 4 বছর। হ্যাঁ, তারপর 4 বছর একটু বেশি হবে। তখন এই যে ল্যাক অফ মোটিভেশন ছিল, আর আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম সবাই, SSC-র একটা চাপ ছিল প্রচুর, তো হ্যাঁ এটা স্বাভাবিক, ছেড়ে দেয় স্বাভাবিক, তারা ছেড়ে দেয়, বাট আমি কন্টিনিউ করি। আমার কন্টিনিউ করার অনেক রিজনস ছিল,